আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো। আমিও খুব ভালো আছি, মজায় আছি। আরও কেন মজায় আছি জানো? কারণ আবার যে তোমাদের জন্য নিয়ে আসতে পেরেছি আর একটা নতুন অনুষ্ঠান। আমি শেখর আঙ্কেল, এইভাবেই তো প্রত্যেক সোম, বুধ আর শুক্রবার হাজির হয়ে যাই তোমাদের জন্য ঠিক সকাল 11:30 নিয়ে সহজ পাঠ রেডিও। গানে গল্পে ছড়ায় আড্ডায় খেলার ছলে পড়াশুনো করার নামই সহজ পাঠ রেডিও। তোমার জন্য নিয়ে আসে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আর এই অনুষ্ঠানে আজকে শুরুতেই কিন্তু রয়েছে একটা দারুণ গল্প, আমার লেখা নয়। এই গল্পটা লিখেছেন প্রচেত গুপ্ত। গল্পটির নাম বড় মামার আফ্রিকা ভ্রমণ। তাহলে চলো শুরু করা যাক। আমাদের ক্লাসের ভোল্টুর বড় মামা বিরাট ঘরকুনো মানুষ। কোথাও বেড়াতে যেতে হবে শুনলে নানা বাহানা দেন। কখনো বলেন কাজ আছে, কখনো বলেন কামেজমেজ করছে, কখনো বলেন ছোটখাটো জায়গায় যাব না, যাব যখন একেবারে বড় কোথাও যাব। ভোল্টুর বড় মামির সঙ্গে এই নিয়ে বড় মামার নিত্য অশান্তি। বড় মামি আবার খুব বেড়াতে ভালোবাসেন, কিন্তু ভালোবাসলে কি হবে, কোথাও যাওয়াই তো হয় না। তিনি টিভিতে ছবি, পত্রপত্রিকায় ভ্রমণ কাহিনী পড়েই খুশি থাকেন, দুধের স্বাদ ঘোলে মেটান, আর বড় মামার সঙ্গে ঝগড়া করেন। তুমি তো আচ্ছা মানুষ, বাঙালি হয়েও বেড়াতে ভালোবাসো না? বাঙালিরা বেড়ানোর জন্য পাগল হয়ে থাকে, একটু ছুটি পেলেই পাহাড়ে সমুদ্রে দৌড়োয়। বড় মামা বলেন রাখো তোমার বেড়ানোর ভালোবাসা, মনে রাখবে মানুষ এক সময় যা যাবর ছিল, পশুর মতো, তার কোনো স্থায়ী ঠিকানা ছিল না, খাবার জল বাসস্থানের সন্ধানে ঘুরে ঘুরে বেড়াতো সে। সেই যা যাবর বৃত্তি আজও তার জিনে রয়ে গেছে, এটা ভালোবাসা নয় স্বভাব। বড় মামি রেগে গিয়ে বলেন এসব তোমার যত বাজে অজুহাত, পত্রপত্রিকায় কত সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনী বেরোয়, সেগুলো পড়লেও তো পারো, পড়লে তোমারও বেড়াতে মন চাইবে, উৎসাহ হবে। ভোল্টুর বড় মামা ভ্রমণ কাহিনী যে পড়েন না এমন নয়, দু একটা উল্টে পাল্টে দেখেন, তবে উৎসাহ পাওয়ার জন্য পড়েন না, নিন্দে মন্দ করবার জন্য পড়েন। মামিকে বলেন আমার সব পড়া আছে বুঝলে, আজকাল যেসব ভ্রমণ কাহিনী লেখা হচ্ছে তার অধিকাংশই অত্যন্ত খারাপ, অতি খারাপ বললেও হয়তো কম বলা হয়, তোমরা এইসব ছাইভস্য ভ্রমণ কাহিনীও গিলতে থাকো। বড় মামি চোখ কপালে তুলে বলেন কি বলছো এসব, বেড়ানোর গল্প পড়ে মন ভরে যায়, মনে মনে কত দূর চলে যাই, কত কিছু দেখতে পাই। বড় মামা তেড়ে মেড়ে বললেন কি থাকে ওসব লেখায়? থাকে স্কুলের রচনা বই থেকে শেখা বিশেষণ, আহা উহু কি চমৎকার বলে খানিকটা প্রকৃতির বর্ণনা, সেই বর্ণনা পড়লে দুঃখ হয়, মনে হয় হায় রে প্রকৃতির কি দুরাবস্থা, সে এখনো ক্লাস 7-এর পাঠ্যপুস্তকে পড়ে আছে। ভ্রমণ কাহিনী না পড়ে তুমি বরং ট্র্যাভেল এজেন্সির বিজ্ঞাপন পড়লে ভালো করবে, কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখবেন, দেখে কেমন লাগবে সব পাবে, ব্রোশিওর, লিফলেট, প্রাইস চার্ট, মেনু কার্ড সব চেয়ে নেবে, ব্যাস হয়ে গেল, ঘরে বসে জানা হয়ে গেল। বড় মামি বলেন মোটেই জানা হলো না, বেড়াতে গেলে কত মানুষের সঙ্গে দেখা হয়, আলাপ হয়, ট্রেনে, বাসে, প্লেনে, গেস্ট হাউসে, হোটেলে, রেস্তোরাঁয়, পাহাড়ি পথের ধারে, সি বিচে কত নতুন নতুন মানুষ দেখতে পাওয়া যায়। বড় মামা বললেন বেড়াতে গিয়ে দেখা হওয়া মানুষজন নিয়ে বোকা বোকা আধিক্ষেতা আমার মোটে সহ্য হয় না,
ভাবখানা হলো দুদিনের জন্য বেড়াতে গিয়ে অচেনা মানুষদের সঙ্গে বিরাট ভাব হয়েছে। যে বেড়াতে গিয়েছে সে হয়তো বছরের পর বছর পাশের বাড়ির কারো মুখই দেখে না, হাজার বিপদে আপদেও খোঁজ নেয় না। দুদিনের জন্য বাইরে গিয়ে অচেনা লোককে আপন করবার আবেগ একেবারে উথলে উঠেছে। ভড়ংবাজি আর কাকে বলে, ভ্রমণকালে ভড়ংবাজি। ভুলটুর বড়মামি খুব রেগে যান, বলেন বেড়াতে গেলে কত কিছু জানা যায়। বড়মামা মুখ দিয়ে ছো আওয়াজ করে বলেন, হাতির মাথা জানা যায়, ফুটপাতে বিক্রি হওয়া চটি বইয়ের কিছু তথ্য, নেট থেকে নেওয়া বস্তা পচা ইতিহাস, ফিরে এসে কত জানি ভাব। ভুলটুর বড়মামি রেগে গেলেও হাল ছাড়েন না, বলেন শুধু দেশের ভেতর কেন, আজকাল বিদেশেও তো কত লোকে বেড়াতে যাচ্ছে। এই তো বর্দি মেজ কাকিমারা ইউরোপ ঘুরে এলো। বড়মামা কিছুতেই কাবু হওয়ার মানুষ নন, বললেন এসব হলো এক কাটি ওপরে, বিদেশ নিয়ে গদ গদ হ্যাংলামো, একটা কোথাও গেলেই হলো, মনে হয় এই প্রথম চাঁদের মাটিতে পা দিয়েছে। সে হংকং পাটায়াই হোক, সিঙ্গাপুরই হোক, লন্ডন আমেরিকাই হোক, সবাই চাঁদের মাটিতে পা দেওয়ার গল্প বলে। সঙ্গে একজন গাইড আছে, সে বলে শুনুন মশাই, এই হলো চাঁদ, মহাকাশে থাকে, রাউন্ড শেপ। এবার আপনারা নিজেরা ঘুরে বেড়ান, ঠিক এক ঘন্টা পরে বাসের হর্ন শুনলে চলে আসবেন, বাস ছেড়ে দেওয়া হবে, যে আসবে না সে চাঁদে পড়ে থাকবে। সেদিন একজন অস্ট্রেলিয়া বেরিয়ে এসে গল্প করছিল, কি যে হাসি পাচ্ছিল, মনে হচ্ছিল মহাদেশ আবিষ্কার করেছে। গল্প বলায় কি উচ্ছ্বাস, কি থরথর আবেগ, কি শিরায় শিরায় রোম খাড়া হয়ে যাওয়া। বড়মামি খুশি হয়ে বললেন, তাই তো হওয়া উচিত, অস্ট্রেলিয়া ঘুরে আসা কি চারটিখানি কথা। ভুলটুর বড়মামা বললেন, আরে গাধা, তুই অস্ট্রেলিয়া প্রথমবার যেতে পারিস, তার মানে তো এমন নয় যে আগে কেউ যায়নি। তোর গল্প কেন শুনবো সেটা আগে বোঝা, কি আছে নতুন কথা, খচমচ করে খানিকটা বললেই হলো। পকেটে পয়সা ছিল, ট্রাভেল এজেন্টের সঙ্গে ব্যবস্থা করে অস্ট্রেলিয়া গেছিল, এ আবার এমন কি ব্যাপার। 10 days 9 nights ট্যুর, সাফারি, অ্যানিম্যাল ভিজিট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তাই নিয়ে আবার দড়াদড়ি করেছিস নিশ্চয়ই, ক্যাঙ্গারু তিনটে দেখালেন না কেন, মুন্ডু ট্রাভেলের সঙ্গে আমার বারুইপুরের বন্ধু গত বছর এসে 5টা ক্যাঙ্গারু দেখেছিল, খুব ঠকান ঠকানো রে, কলকাতায় ফিরলে আপনাদের আমি কমপ্লেন করব। আপনারা পয়সা বুঝে নিয়েছেন, আমরাও ক্যাঙ্গারু বুঝে নেব। ঝগড়ার এই পর্যায়ে গিয়ে ভুলটুর বড়মামি রণে ভঙ্গ দেন, বলেন থাক, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি বাড়িতে বসে সবাইকে গালমন্দ করো। এই বড়মামা শেষ পর্যন্ত বেড়াতে গেলেন, যেসে বেড়ানো নয়, বেড়াতে গেলেন একেবারে আফ্রিকা। কি বিশ্বাস হচ্ছে না, ভুলটু যখন স্কুলে সেই বেড়ানোর গল্প বলল আমাদেরও বিশ্বাস হয়নি। যে মানুষ বর্ধমানে যেতে চায় না সে যাবে আফ্রিকা, শুধু যায়নি, ফিরে এসে যে কাণ্ড হয়েছিল সে গল্পটা বলা যাক। ভুলটুর বড়মামা একজন ধনী মানুষ, তাঁর চিটে গুড়ের ব্যবসা। বড়মামার ছোট ছেলে পড়ে ক্লাস সিক্সে, একদিন স্কুল থেকে ফিরল কাঁদতে কাঁদতে, কি ব্যাপার না, স্কুলের কোনো বন্ধু সুন্দরবন বেড়াতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখে ফিরেছে, সেও সুন্দরবন যাবে, সেও বাঘের পায়ের ছাপ দেখবে। ছেলের কান্নাকাটি দেখে বড়মামার মন খারাপ হয়ে গেল, তিনি ভাবলেন আর না, এবার ঘর থেকে বেরোবেন। ছেলে যখন জঙ্গল দেখবার বায়না ধরেছে তখন ছোটোখাটো জঙ্গল নয়, একেবারে বড় জঙ্গলেই নিয়ে যাবেন। বড়মামা বাড়িতে ঘোষণা করলেন, আর বিলম্ব নয়, সবাই তৈরি হও। আনন্দের চোটে ভুলটুর বড়মামির চোখে জল এসে গেল। বড়মামা খোঁজ খবর নিয়ে জানলেন পৃথিবীর সব থেকে বড় জঙ্গল রয়েছে আফ্রিকায়। কই বাত নেই, আফ্রিকাই চল। ছেলেকে বললেন, তোর বন্ধু দেখেছে বাঘের পায়ের ছাপ, তুই দেখবি সিংহের পায়ের ছাপ, সিংহ কি বাঘের থেকে কম হলো রে। ট্রাভেল এজেন্টের সঙ্গে সব ব্যবস্থা করে বড়মামা বেরোলেন বিরাট টিম নিয়ে, মোট 10 জনের টিম। বড়মামা চললেন আফ্রিকা, প্যাকেজ ট্যুর। প্যাকেজ ট্যুরের সব থেকে বড় কথা হলো দুবেলা বাঙালি খাবার দেবে, বাঙালি ভ্রমণ করবে বাঙালির মতো, সবার আগে পেটে ভাত চাই। বড়মামার আফ্রিকা ভ্রমণ কেমন হলো তার বিশদে ভুলটু যায়নি, সে শুধু বলল আমাদের জঙ্গল দেখা চমৎকার হলো, শেষ দিন ছিল স্পেশাল অ্যাট্রাকশন, গা ছমছমে বিশেষ আকর্ষণ। জঙ্গলে থাকা এক জুলু পরিবারের সঙ্গে
দোভাষীর মাধ্যমে কথোপকথনের সুযোগ। গাইড 3 কিলোমিটার গাড়িতে 1 কিলোমিটার হাঁটিয়ে বাকি আরও 0.5 কিলোমিটার জঙ্গলের পথে প্রায় হামাগুড়ি দিয়ে জুলু গ্রামে নিয়ে গেল। ঘন জঙ্গল, চারপাশে গাছের ফিসফাস ফুসফাস, জুলু গ্রাম দেখে সবার তো চক্ষু চড়ক গাছ। গাইড ভাঙা ভাঙা ইংরেজি, ভাঙা ভাঙা সোমালিয়া ভাষায় জানালো, বড় মামারাই নাকি প্রথম সভ্য জগতের মানুষ যারা গভীর জঙ্গল পাড়ি দিয়ে জুলু গ্রামে পা রাখল। বড় মামির তো আনন্দে আত্মহারা অবস্থা। প্রচুর ডলার খরচ করে তিনি হাতির দাঁতের দুল, সিংহের কেশরের ঝাড়ন, বাঁদরের ঘিলুর মাদুলি কিনে ফেললেন। বড় মামা জুলু গ্রামের মোড়লের সঙ্গে বসে দোভাষীর মাধ্যমে চিটে গুড়ের ব্যবসা নিয়ে আলোচনা করলেন। আলোচনায় খুশি হয়ে মোড়ল মশাই তাকে অতি সস্তায় মাত্র 3 মার্কিনি ডলারে পিরানহা মাছের কাঁটার মুকুট উপহার দিলেন। চলে আসবার পথে গাইড দেখালো শেষ ভেলকি। বড় মামাদের 2টি জুলু ভাষা শিখিয়ে দিল, আ উ আ এবং হিলি বিলি বিলি গিলি গিলি। প্রতিদানে $2 বকশিস, শব্দ পিছু $1। বড় মামা শ্যালক জিজ্ঞেস করলো, জামাইবাবু আ উ আ মানে কি? বড় মামা শ্যালককে ধমক দিয়ে বললেন, ওহ, সব কিছুর মানে থাকে না। এত সস্তায় যে 2টো শব্দ জানতে পেরেছো তাতেই খুশি থাকো। আফ্রিকা ভ্রমণের এটাই সব থেকে বড় পাওনা। আজ আমি বুঝতে পারছি, এতদিন ঘর থেকে না বেরিয়ে আমি খুব ভুলই করেছিলাম। বেড়ানোর মতো আনন্দ আর কিছুতে নেই। মজার কথা, জুলু গ্রামে যাওয়ার সময় গাইড অনেক কসরত করলেও ফেরবার পথে কীভাবে যেন ফট করে একটা শর্টকাট পথ পেয়ে গিয়েছিল, একটু গিয়েই গাড়ির কাছে। নিন্দুকেরা বলে যাওয়ার সময় গাইড ইচ্ছে করেই ঘুরপথ নিয়েছিল, যাতে রোমাঞ্চ এবং ডলারের বকশিস 2টোই বাড়ে। গোলমাল হতে শুরু হলো দেশে ফেরবার পর। বড় মামা ফট করে একটা ভ্রমণ কাহিনী লিখে বসলেন, লেখার নাম মাসাই মারায় মাত্র কদিন। সেই ভ্রমণ কাহিনী একটা মোটাসোটা পত্রিকায় ছাপাও হয়ে গেল, সঙ্গে ফটো। কাঁটার মুকুট মাথায় বড় মামা, পাশে জঙ্গলি পোশাকে বড় মামি, গলায় হাড়ের গয়না। লেখার নিচে মামার চিটে গুড় কোম্পানির বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে লেখা, এই গুড় সুদূর আফ্রিকার জঙ্গলে রপ্তানি করা হবে। ঘটনা এখানেই শেষ হলে মিটে যেত, কিন্তু এখানেই শেষ হলো না। কিছুদিনের মধ্যে বড় মামার অফিসের বাইরে লাগানো হলো নতুন সাইনবোর্ড, আফ্রিকা ফেরত গুড় ব্যবসায়ী, বিশিষ্ট ভ্রমণ লেখক শ্রী শ্রী ইত্যাদি ইত্যাদি। গোলমাল আরও হলো। আফ্রিকা বিউ হল বড় মামা এরপর থেকে মাঝে মাঝেই হাঁক ছাড়তে শুরু করলেন। অফিসের গদিতে বসে, বাড়িতে ঘুমের মাঝখানে, সেলুনে চুল কাটাতে গিয়ে, শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর নেমন্তন্নেও শোনা যেত তার হুঙ্কার, আ উ আ, হিলি হিলি বিলি বিলি গিলি গিলি। গল্প শেষ হলে আমরা চোখ বড় করে ভল্টুকে বললাম, সত্যি? ভল্টু বলল, বিশ্বাস না হলে বড় মামার গুড়ের আড়তে চল, নিজের কানে শুনে আসবি। আমরা ঠিক করেছি একদিন যাব। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। ছোট্ট বন্ধুরা, সহজ পাঠ রেডিওতে আজকে প্রথমেই কিন্তু গল্প শুনিয়ে দিয়েছি। আর গল্প শোনানোর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার গলাটা একটু শুকোচ্ছে, বুঝেছো? এত কথা বলতে হলো তো, ওই জন্য গলা শুকোচ্ছে। না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, অঙ্ক শিখতে হবে একটুখানি। এক কাজ করো, তোমরা বরং মামুল দাদার কাছে অঙ্কটা শিখে নাও, ততক্ষণ আমি ঢকঢক করে খানিকটা জল খেয়ে আসি। হ্যাঁ, আজকে তোমাদের সাথে 4র্থ শ্রেণীর অঙ্ক নিয়ে আলোচনা করব। কেমন? আচ্ছা, তোমাদের বইটা একটু খোলো দেখি। হ্যাঁ, তো বই খুলবে 30 পৃষ্ঠা। দেখো তো 30 পৃষ্ঠা কি আছে, স্থান ও মান দেওয়া আছে, তাই তো? ঠিক। আচ্ছা, একটা কথা শোনো, স্থানীয় মান কী কী দিয়ে হয়? হ্যাঁ, একক, দশক, শতক, ঠিক আমরা জানবো। ঠিক বলেছ। আমি একটা গল্প পড়ছি, তোমাদের ওই 30 পৃষ্ঠাতেই দেয়া আছে। গল্পটা দেখো তো, আমরা কিভাবে সংখ্যা বসাবো। আজ রবিবার, 20 জানুয়ারি 2013 সাল। 2 লাই পুপ পাড়ার সঙ্গে মুখার্জি পাড়ার ফুটবল ম্যাচ।
স্টেশনের ধারে বড় মাঠে ওই খোলা যাচ্ছে। চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা, অনেক টাকা চাঁদা উঠেছে। সকাল 10টা থেকে খেলা শুরু হয়েছে, অনেক দর্শকের ভিড়। আমরা ঠিক করেছি প্রত্যেক দর্শককে একটু করে টিফিন কেক দেব। আমি, অর্পিতা, নিহার ও ধ্রুব দর্শকের সংখ্যা গুনব। ঠিক, তাহলে আমি গুনলাম 221 জন, অর্পিতা গুনল 208 জন, নিহার গুনল 302 জন, ধ্রুব গুনল 269 জন। আচ্ছা, এইগুলো আমরা কাঠি দিয়ে একক, দশক, শতক বসাবো, স্থানীয় মানটা সাজাবো। যেহেতু আমরা এখানে কি করছি, তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যা অর্থাৎ ঠিক ঠিক শতক পর্যন্ত হবে। তোমাদের সেই ওই টিএলএমটা বার করো দেখি। হ্যাঁ, যেটা পুঁথি দেয়া যায়। ঠিক ঠিক, কী কী পুঁথি দেবো আমরা? এককের ঘরে লাল, বা ঠিক বলেছ, দশকের ঘরে হলুদ, আর শতকের সবুজ। ভেরি গুড। তাহলে আমরা টিএলএমটা সামনে রাখি, পুঁথিও আমাদের কাছে আছে। প্রথমে দেখি আমি কটা গুনেছিলাম, 221টা, তাই তো? আমরা শতকের ঘরে কটা বসাবো? 2। বাহ, দুটো তালে সবুজ পুঁথি ঢোকালাম। দশকের ঘরে কটা দেব? 2 হলুদ পুঁথি। আর এককের ঘরে কটা? 1। ভেরি গুড। এবার দেখি অর্পিতা কটা করেছে। অর্পিতা করেছে 208টি। তাহলে আমরা শতকের ঘরে কটা বসাবো? হ্যাঁ, 2। দুটো সবুজ পুঁথি ঢোকালাম, 1, 2। ভেরি গুড। দশকের ঘরে কত? হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে, 0। তাহলে তো কিছুই নয়। হ্যাঁ, শূন্যর ঘরে কোনো পুঁথি যাবে না। শূন্য যখন হবে, আমরা যখন লিখব, তখন শূন্যটা আমরা বসাবো, কিন্তু এখন আমরা পুঁথিটা বসাতে পারবো না। তুমি ঠিক বলেছ। এরপরে এককের ঘরে কত যাবে? 8। 1টা লাল পুঁথি, 2, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। ভেরি গুড। তাহলে অর্পিতারও হয়ে গেল। এরপরে কার রয়েছে? নিহারের রয়েছে। নিহার কটা গুনেছিল? 302টি। 302। তাহলে শতকের ঘরে কটা বসবে? 3। বসাও, 3টে সবুজ পুঁথি বসাও। ভেরি গুড। 1, 2, 3। হ্যাঁ, আবার শূন্য এসে গেছে, ঠিক বলেছ। তাহলে শূন্যর ঘরে অর্থাৎ দশের ঘরে কি বসবে? কিছুই বসবে না, কিন্তু তুমি ওখানে শূন্য বসাবে। ঠিক। এরপরে কি রয়েছে? ধ্রুব। ভেরি গুড। ধ্রুব কত গুনেছে? 269টা। 269টা। তাহলে শতকের ঘরে কটা? 2। 1, 2। দশকের ঘরে কটা হলুদ পুঁথি? 6টা। 6টা ঢোকাও। ভেরি গুড। আর এককের ঘরে 9টা। ভেরি গুড, খুব ভালো হয়েছে। এবার যদি বলা হয় তোমাদের এই বইতে, দেখো ওই পৃষ্ঠার শেষের দিকে দেয়া আছে, আমি কটা এবং অর্পিতা কটা গুনলাম, তাহলে দুজনের 221 আর 208 কত হচ্ছে বলতো? ভেরি গুড, 429। ঠিক। তাহলে আমরা শতকের ঘরে কটা বসাবো বলো? 4টে সবুজ পুঁথি। ভেরি গুড। 1, 2, 3, 4। দশকের ঘরে 2 এবং এককের ঘরে 9টা। ভেরি গুড। আর আমাদের কটা পুঁথি আছে? মোট
কটা বসানো যাবে? নটা, ঠিক। আচ্ছা, এরপরে নিহার ও ধ্রুব কত পেল? একজনে ছিল 302, একজনে ছিল 269। তাহলে কটা হচ্ছে বলো তো? 500 কত? 71। ভেরি গুড। শতকের ঘরে করা যাবে 5টা সবুজ বুদ্ধি। ঢোকাও, বোয়া হয়ে গেছে। ওকে, দশকের ঘরে তুমি বসাও, বোয়া কটা? 7টা। আর এককের ঘরে 1টা। ভেরি গুড, হয়ে গেল। আচ্ছা, কেমন হলো, বুঝতে পেরেছো তোমরা? সবাই বুঝতে পারলে তো, কোনো অসুবিধা নাই তো? বাহ, তোমরা গুড বয়, গুড গার্ল। আচ্ছা, এবার পরের ঠিক তলার পেজে দেখো তো, 31 পেজে বলছে, আমি অর্পিতা গুনলাম 429 এবং নিহার ও ধ্রুব গুনল 571টি। বল বসিয়ে দেখবো তিনটে পুটিতে একক, দশক, শতক কটা করে পুঁথি যায়। ওকে, আমরা দেখি শতকের ঘরে তাহলে মোট কত হচ্ছে, আমাদের দেখে নিতে হবে। মোট কত হচ্ছে 900, প্রথমে কত বসবে 5, আর এই 4 কত? 9। শতকের ঘরে তাহলে 9টা বসিয়ে দাও। ভেরি গুড, শতকের ঘরে 9টা পুঁথি। দশকের ঘরে তাহলে কত হচ্ছে 7, আর 2 কত? 9। ভেরি গুড। এবার হ্যাঁ, কি হয়েছে বলো তো? আমাদের এইটা হাজারে চলে গেছে, তাহলে 1000 হয়ে গেল। টোটাল দর্শক 1000। তাহলে আমাদের তো এককের ঘরে কত ছিল? 9টা পুঁতি ধরবে, 1টা পুঁতি কি হলো? বেশি হয়ে গেছে। তাহলে আমরা এবার হাজারের সঙ্গে পরিচিত হব। ওকে, তাহলে আগে ছিল একক, দশক, শতক, এবার হাজার। একটা সংখ্যার পেছনে তিনটি যে কোনো সংখ্যা বসলে সেটাতে হাজার হয়। ওকে, যে কোনো, তাহলে মোট কটা সংখ্যা হয় হাজারে? 4টে। হ্যাঁ, আগে শতকে ছিল কটা? 3টি। এবার হাজারে কটা? 4টে। ভেরি গুড। এবার 32 পৃষ্ঠাতে দেখো, আগে যেমন বলে দিলাম, আগেরটা মোট বুঝতে পারছো তো? ভেরি গুড। হ্যাঁ, 32 পৃষ্ঠাতে দেখো কয়েকটা পুঁতি দিয়ে তোমাদেরকে দেখাতে বলেছে। কি দেওয়া আছে? প্রথম দেওয়া আছে 2000। আচ্ছা বলো তো দেখি, 2000টা কি করে বসবে? 2000, হ্যাঁ, হাজারের ঘরে তো আগে বসবে, কত বসবে? ভেরি গুড, হাজারের ঘরে 2। তারপরে ঠিক, তুমি ঠিক বলেছো, 3টি 0, কিন্তু পুঁতি বসবে না, এটা তো পুঁতিগুলো ঢুকবে না, 0 তো নেই। থ্যাংক ইউ। তোমরা বুঝতে পারছো তো? বুঝতে পেরেছো? ওকে, ঠিক। এবার তোমরা একটা বলো তো সংখ্যা, বলো। হ্যাঁ, 4201। ভেরি গুড। আচ্ছা তুমি বসাও তো। হ্যাঁ, 4201। তাহলে কিভাবে বসবে? ওকে, হ্যাঁ বসাও। 4000 কোথায় বসবে? হাজারের ঘরে 4টে পুঁথি। ওকে, ঠিক দিয়েছ। শতকের ঘরে 2টো। হ্যাঁ, দশকের ঘরে কি আসবে? কিছু নেই মানে? ভেরি গুড। আর এককের ঘরে 1, তাহলে 4201। বুঝতে পেরেছ? আচ্ছা, আমাদের 33 পৃষ্ঠাতে কয়েকটা অঙ্ক তোমাদের করতে বলেছেন, আমরা হাজার শিখে গেলাম আজকে। সবাই বুঝতে পারছো তো?
হ্যাঁ, আমি একটা অঙ্ক পড়ছি, তারপরে তোমরা কিন্তু বাড়ির থেকে করে নিয়ে আসবে, করবে তো? হ্যাঁ, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, বাবাকে বলবে, মাকে বলবে। আচ্ছা, বলছে পেট্রোল পাম্পে গাড়িতে ডিজেল ভরা দেখি, তোমরা সবাই পাম্প দেখেছো? হ্যাঁ, ঠিক ঠিক, তোমার বাবা বাইকে তেল ভরে না? আচ্ছা ঠিক আছে, আমার আজ স্কুলে যেতে বেশি সময় লাগলো, আমাদের স্কুল গাড়ি ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়লো। আমি মন দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখছিলাম, দেখলাম 2,250 টাকার ডিজেল আমাদের গাড়িতে ভরলো, অন্য মেশিনে দেখলাম অন্য গাড়িতে 1,350 টাকার ডিজেল ভরলো। বলছে এবার ওই পুঁতিটা বসাতে বলছে, হ্যাঁ তাহলে তোমাদের গাড়িটায় কত ছিল? 2,250 টাকার। তাহলে একটা আমি বলে দিচ্ছি, পরেগুলো তোমাদের করতে হবে। ওকে, 2,000-এর ঘরে কত বসবে? দুটো পুঁতি, ভেরি গুড, তার মানে ওখানে কত হবে? 2, বুঝতে পেরেছ? শতকের ঘরে কটা পুঁতি? 2, তারপরে ওই ফাঁকা ঘরে কটা বসবে? 2, আর দশকের ঘরে 5টা হলুদ পুঁতি বসবে, তাহলে ওখানে কত সংখ্যা বসবে? 5। এইবার বলছে 2,250, তাহলে শূন্য মানে ওই পুঁতি তো শূন্য আমাদের হয় না, মানে শূন্য পুঁতি পাবো না, তাহলে সংখ্যাটা আমাদের শূন্যটা বসাতে হবে 4 নম্বর ঘরে, বুঝতে পেরেছ? তাহলে এরপরে আমাদের যেগুলো রয়েছে আমরা সেগুলো বাড়ি থেকে একটু করে নিয়ে আসবো। প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে, 1,350, এই গাড়িটার মাপ দেওয়া আছে, তারপরেরটাও সংখ্যা দেওয়া আছে, 3টে আছে, সেটাও আমরা করে নিয়ে আসব। ওকে, ওটা করে নিয়ে আসবো, তারপরেরটাও করব 34 নম্বর পৃষ্ঠাতে। বাবা অফিসের কাজে দিল্লি যাবেন, খবরের কাগজ দেখে জানলাম ট্রেনের ভাড়া বেড়েছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া এসি থ্রিতে আগের ভাড়া ছিল 1,185 টাকা, এখন 1,350 টাকা, এসি 2 1,845 টাকা, আগের ভাড়া ছিল 1,932 টাকা, এখন ভাড়া হয়েছে। এসি 1 3,910 টাকা ছিল, এখন 4,055 টাকা হয়েছে। আমরা এইটা একক, দশক, শতক, হাজার করে পুঁতি দিয়ে এবং খাতাতে সংখ্যা দিয়ে অঙ্কটা করে নিয়ে আসবো। কেমন? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বিছিয়ে রাখছে যা, আলাপ করে হাতিয়ে নেবে ডেটা পার্সোনাল, হ্যাক করবে, হ্যারাস করবে, ব্ল্যাকমেইল, বেকায়দা, ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা, 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 ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা। ও ইয়ে, আমরা ছোট্ট, আমরা কচি, আমরা ছোট্ট, আমরা কচি, হতে পারে ভুল, হ্যাঁ তাই তো, সেই জন্য ভার্চুয়াল বন্ধু হবে চেনা হাতে গোনা, চেনা 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 হাতে গোনা, নেটে থাকবো নিশ্চয়ই কিন্তু জালে পড়বো না, কিন্তু সারাদিন ফোন স্ক্রিনে মুখ বুঝলে নেশা নট ডান, না নেশা নট ডান, নেশা নট ডান। অচেনা অ্যাপ আছে সঙ্গে আছে লোভনীয় লিংক, ক্লিক করলে হতেই পারে টাইটানিক সিঙ্ক, অ্যাপ আছে সঙ্গে আছে লোভনীয় লিংক,
ক্লিক করলে হতেই পারে টাইটানিক সিঙ্ক ট্রোল আছে ছদ্মবেশে দিতে কত ঘুষ তাতে প্রাইমারি দিল খুশ কিন্তু শেষে পাকি হুশ যখন ডেঞ্জার যখন ডেঞ্জার যেটা ডেঞ্জার চুপ করে না থেকে বলতে হবে মা বাবাকে আর আছে হেল্পলাইন অনেক আইন সঙ্গী আমার জালে পড়বো না জালে পড়বো না জালে পড়বো না রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ